গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো সকালবেলা উঠে যুদ্ধ শুরু হয়ে গেছে, সোনাকে দাঁত মাজানোটাও একটা যুদ্ধর মধ্যেই পড়ে। তো সোনাকে দাঁত টাত মাজিয়ে নিয়ে তারপর ওকে ফ্রেশ করে নিয়ে তারপর আমি চা বানাতে যাব। তো সেখানে এই সময়টাই আমার অনেকটা যুদ্ধ লাগে, সোনার পিছনে যখন যে কাজটা করতে যেতে হয় সেটা অনেকটা সময় লাগে। তো আজকে হবে উচ্ছে আলু ভাজা আর পটলের দর্মা কাইন্ড অফ তরকারি। সেটা হবে পেঁয়াজ টমেটো আদা বাদাম দিয়ে বাটা দিয়ে আর সর্ষে আছে দিয়ে বাটা দিয়ে। তো এটা খেতে খুবই টেস্টি আর খুবই ভালো লাগে, খুবই টেস্টি। আর এদিকে আমার উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে প্রায়, আর এটা খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো। আমাদের একটা তরকারিতে মনে হয়েছিল যেন মাংসের তরকারি হয়ে গেছে, এরকম খেতে খুব টেস্টি হয়েছিল। কিন্তু এর মধ্যে সর্ষে বাদাম টমেটো সব রকমের ছিল, এটা আলাদা রকমই এটা হয়ে গেছিলো রান্নাটা, বাট খেতে খুব টেস্টি হয়েছিলো। আর এখানে যাই না উচ্চ বাজারে দেখতে এরকম কেন লাগছে, বাট খুব ভালো মুচমুচে হয়েছিলো, খেতে খুব ভালো লাগছিলো। তো আজকে রান্নাটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো তো জন্য আমাদের লাঞ্চটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো খাওয়া, তো আমাদের একটার মধ্যে আজকে খাওয়া হয়ে গেছিলো। তো খেতে তৃপ্তি পেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। আর শোনা তারপর সোনার বাবা সব দুষ্টুম হচ্ছিলো। তাহলে উঠলি কেন? তোর বাবা চলে গেছিল বলে ওর এখন কান্না পাচ্ছে প্রচুর, কারণ ওর বাবার সাথে খেলছিল। ওর বাবা গেছে আমার শ্বশুরের, আজকে কালকে কেমো দেওয়া হয়েছে, তো আজকে মনে হয় ডিসচার্জ দেবে নাকি এরকম কিছু একটা, ডিসচার্জই দেবে আজকে। তো ওর কেক খাওয়া হয়নি, তো কেক খাবে বলে বলছে। তো লাস্টে আমি দেখলাম যে ফ্রিজেতে ওই কেকটা ছিল, ওই জন্যই ও দেখে রেখেছিল, ওই জন্য কালকে রাতে ওকে কেকটা খাওয়ানো হয়েছিলো হাতে। তো তারপর আবার দিদার সাথে মানে যখন একটু ভুলে গেছে একদম কেক ঠেক খাওয়ার পর একটু মজামস্তি হয়ে গেছে যখন ভুলে গেছে, তখন আবার সেই অতুষ্টমি শুরু হয়ে গেছে কিরকম দেখো। এবার দিদাকে জ্বালাচ্ছে কেন আরো চেপে দিচ্ছে দিদা? কি খরগোশ না কচ্ছপ জন্য চেপে দিয়ে রাখলি? হ্যাঁ দিদা, কি খরগোশ না কচ্ছপ? যা খুলে দিয়া দিদা, দম নিতে কষ্ট হচ্ছে না? যা দুষ্টু কোথা গেল, যা খুলে দিয়েছে। তো মেঘলা ওয়েদারটা প্রায় এখনও রয়েছে, তো বেশ বিকেল বিকেল হতে না হতেই আমরা আজ চা খেয়ে নিয়েছি। তা যে একটু গ্রিন টি খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো গ্রিন টিটা খাওয়াবো বলে আজকে, মানে যেহেতু নর্মাল বানাবো সেই জন্য অতটা লেজি ফিল লাগছিলো। তো গ্রিন টি তো বানাতে অতটা কষ্ট না, জল গরম করো গ্রিন টি হয়ে যাবে, তো ওই জন্য গ্রিন টিটা বানাচ্ছিলাম। মানে লাল চা করতেও একটুখানি মানে এফার্ট লাগে, একটু চিনি লাগে, এই লাগে, সে লাগে, আনা আদা ফাদা লাগে। তো যাই হোক, লেজি ফিল হলে যা হয়, মেঘলা ওয়েদার একদম দারুণ একটা ওয়েদার, তো বুঝতেই পারছো। তো এই জন্য আজই গ্রিন টিটা বানাচ্ছি, আর গ্রিন টিটা খোলা হয়নি আনার পর থেকে, তো সেই জন্য খুলছিলাম, তো খুলতে পারছিলাম না, তাই জন্য আবার কষ্ট কষ্ট করে খুলে টুলে নিই, তারপর চাটা করছিলাম। তো এটা অলরেডি হানি লেমন ফ্লেভারের ছিল, তার সাথে আমি একটুখানি হানি নিয়েছিলাম, মা নেয়নি, তো আমার ওই চলা জলে সোনা হানি খাচ্ছিলো বলে হানির টেস্টটা এত টেস্ট লেগেছে, ও আবার সেটাকে বলছে হেভি হেভি। তো যাই হোক, চাটা খেয়ে নিই, তারপর আবার বাকি যা করার করবো। তো বৃষ্টির ওয়েদার ছিল বলে একটু ধোয়া ওটা স্টিমি স্যুপি ম্যাগি খেলাম,
তারপর রাতবেলা ডিমের তরকারি হয়েছিল, যেহেতু আমি আর খাইনি সেহেতু আমি আর দেখাতে বনে নেই। তো এই জন্য ভিডিওটা এফ দিয়ে রাখলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আশা ভালো থেকো, সুস্থ থেকো।